অথবা করলার জুস। এছাড়া ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে এক নম্বর ঔষধি হচ্ছে করলা পাতা। আপনারা করলা পাতা রান্না করে খেতে পারেন ডালের সাথে। আজকে আপনাদের সাথে সেই রেসিপি আমি শেয়ার করব। অনেকে আছে যে তেতো বলে পছন্দ করে না, আবার অনেকের কাছে খুবই পছন্দের এই করলা। যৌবন শক্তি ধরে রাখতে এবং ত্বকের তারুণ্য ধরে রাখতে করলা কিন্তু অনেক উপকার। কিন্তু বারবার নাড়া যাবে না এবং কোনো রকমে ঢাকনা দেওয়া যাবে না। করলার জুস যদি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, একটু মধু দিয়ে খেয়ে দেখবেন। আর করলা ভাজি বা তরকারি হয়তো অনেকেই খায়, কিন্তু করলা জুসটা তেতোর কারণে খেতে পারে না, তো একটু মধু দিয়ে খাবেন। আশা করি আজকের করলার গুণাগুণ সম্পর্কিত এবং রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সবাই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।